আসসালামু আলাইকুম মনুরা, মুই তো হান বাফের বাড়ি বেড়াই যে মুই হান ঘর দুয়ার সব আউলে যাউলে হেয়ে একটু গুছাই গেছাই থুইয়া হেপের টু বাফের বাড়ি মেলা হর। মুই হান কত কাম হরা লাগে বোঝো, এইয়ে থাল বান্ডো বাড়ি দুইয়া পাল্লা ইয়ে গুছাইয়া নামতেই পারি না, ব্যান হইতে খালি জোগাড় ওই মনে যে যামু। এখন এই বিছনা বাড়ি ঘর দুয়ার কি হরমু, এলো মেলো হরিয়ে থুয়ে গেলেও তো আবার আইয়ে মন নিজেরই কষ্ট হইবে। সেই লেগে মুই এখানে এই মোটামুটি একটু একটু কোনো রকম গুছাই একটু ফার্নিচার ফার্নিচার একটা মোছা দিয়ে থুয়ে যাবো। হ্যাঁ এইয়ের মধ্যে নাইলে ময়লা হান্দি হান্দি থাকবে, হ্যাঁ না পুষিয়ে যদি থুয়ে যাই হ্যাঁ মধ্যে আইয়া বিশ্রী লাগে। এখন কত রকমের কাম, জামা কাপড় হ্যাঁ ব্যাগ ভরা লাগবে, যে না নেমু হ্যাঁ আবার ঢুকেই থাকা লাগবে, এই রকমের নানান তালতারনা। এখন তোমাকেও একটু কইলাম, দেখো না হাঁপাই যেই কাম হারতে কাম হারতে বেদিকেই যেইতে আসি। শীত কেলিয়ে বেলা দিশে কাছা হরা যায় না, কোন সময় কি কাম হরমু, বেদিক বেদিক বাবই গেছে সব আউলো জাউলো থুইয়া যাইতে আসি। মোটামুটি আর কি গুছাই গাছাই থুইছি, আর নাইলে তো হ্যাঁ মধ্যে আইয়ে শান্তি ছাড়বে না। এবার তোমাকে বাইয়ে যদি না যায় হে এখনও ছুটি পায় নাই, হের আবার থাহা লাগবে, হে থাকলে তো মোটেও গুছাইবে না, এটা এখন ওটা এখন হালাই জ্বালাই থুইবে আনে, এই এর টেনশনের সোডে বেদিকেই গেছি। এখন কোনো রকম নামতে পারলে হয় তোমরা দোয়া হর, আর মোর লগে মোর বাফের বাড়ি যদি যাইতে চাও হেলে লও। মুই সবাই গুছাইলাম, তালা তোলা মারিয়ে মুড়িয়ে থুইয়ে গুছাই থুইয়ে এখন নামমু, রওনা দিলাম বিসমিল্লে কইয়া, তোমরাও মোর লগে লও বাফের বাড়ি। এখন মোরা একটা অটোরিকশা রিজার্ভ করি হেবার গেলাম, মোগো তো আর পেরাইভেট কার নাই, মোগো অটোরিকশাই মোগো গরিবের বন্ধু। সেই লেগে অটোরিকশায় উঠে মেলা হল্লাম, আল্লাহ নাম লই আল্লাহ তুমি বর্ষা। এখানে এই বাফের বাড়ি রওনা দিছি, মুন্ডাই জন্মের খুশি লাগতে আছে, অনেক দিন পর বাফের বাড়ি যামু, হগলডিরি দেখতে পারমু, কত একটা মজা। তাই এখানে এই চাইরুকুলের গাছপালা মানে শহরের মধ্যে দিয়ে বাইরা একটু বাইরেছি, গ্রামটা আর কি এই সামনে আরও যাইয়ে শহর সারিয়েছি। এখানে এসে মোর বাফের বাড়ি যাওয়া পোদঘাট রাস্তা, এনে এই অটোর মধ্যে বই এ জিডু পারছি হেডুই আর কি উডাইছি, হ্যাঁ আবার কাপে ভালো ওড়ে না। তাই রাস্তাটা একটু দেখো মন লগে, দেখলে ভালোই লাগবে খারাপ লাগবে না। এই আর কয়েছে যে ইয়ে কালিজিরিয়া এলাকা, ওইখানে মগুহানে রূপতলি আছে, কালিজিরিয়া আছে, শ্রীরামপুর আছে, আমরবাজ আছে, অনেক নাম আছে। হ্যাঁ তো আর বরিশালের যারা হেরা চেনবে, কিন্তু অন্য অন্য জেলার মানে তো আর চেনবে না। তাই হের পরও মুই এলাকাগুলোর একটু নামটা কইলাম তোমাকে, এখন আল্লাহ নাম লাই আইয়ে পুষছি, এই এসে মোর বাপের বাড়ি ঘর দুয়ার বোঝো, গরিব গুড়ো মানু আইসি কোনো রকম, এখন ঘরে হান মুজাইয়ে হগুলি দেখু পরানটা একটু শান্তি হইবে। তো এখন হের লেগে আগেই তোমাকে একটু দেখাইলাম, ঢোকার আগেই কই এক্ষুন রাস্তায় বইয়ে আইসো, এখন বাড়িটাও তো একটু দেখান লাগে। ওই একটা ছাতি মুড়ো দেওয়া বৈঠকখানা আছে, ওইনি বইয়ে মোরা চা পানি খাইয়ে গপ্প সাটা মারি টারি হেয়ের একটা ব্যবস্থা করা আছে। এই এসে বৈঠকখানা আর ওই এসে ঘর দুয়ার তিন তেলা তামাক করা আছে, অথচ মানু নেই থা শূন্য মোড়েও মোরা যে কালে আই হে গেলে একটু জাকজমক হয়, মোরা ছয়টা বাই বোন আই যে একইছি অন্যরকম আনন্দ। এবার দান ফান গ্রামে উঠে গেছে, ওই যে উডানে নারাকুডো হালাইন নিয়ে দান টান লইছে, দেখছো নারাকুডো চেনো খের কুডা কয় যে আরে। তাহলে একটু ঘুরি ঘুরি আগে একটু দেহি, হেরপর এই পকি পালে হেই এবার টানাই থইছে, দুগুয়া গুগু পাখি আছে কি সুন্দর ডাহে, খুব ভালো লাগে দেখতে। এন এই পাখিগুলোর একটু দেখাইলাম তোমাকে কী কী আছে সবই একে একে দেখতে পারবা, যে কয়দিন মুই আসি দেখো গুড়োগার আর তামসা, হেগো তো কোনো টেনশন নাই, খালি ওই আইয়েই নানু করি আইয়েও মোবাইল দিয়ে ধরি চাপে পোলাডাই, ওই মোবাইলের দিক খালি চাই থাকে। ওই দেখো কিছু বুঝুক আর না বুঝুক মোবাইল যা বোঝে, ও যদি হাতে গুনে নেও তো এটা আগ্রা করিয়ে থাকে আ করি কাঁদতে থাকে, দুর্নীতি কিন্তু কোনো উষে থাকে না ওই যে কাল মোবাইল দেখে, হে কালে তুমি কী কও না কও কিচ্ছু শুনবে না, এই অবস্থা। তাই এই তো আইয়ে বইলাম কেবল ঘরের মধ্যে হাইন দিয়ে, এরপর আনে সব এই কর্ম আনে, এখন আইয়ে দেহি মাই মনে হয় পিসকুলে হেরে এখনও দেহি নিয়ে, হেতে এককালে এই পিসকুলে তামাইতে আইসি খাওয়ার রুমের দিক, আইয়েও দেহিনি, সেপারে আবার একটু বাইরে নামছি দেখি যে হাজাল পাইতে থুইছে,
এর কয় হাজাল গ্রামে বড় সেলে মানুষে এর মধ্যে মুরখার ডিম উমান দিয়ে এরপর ছাও ফোডায় এর মধ্যে ডিম কয়টা দিয়ে হের উপরে মুরহ বইয়ে থাকে হেয়ে তাপ পাইয়ে ডিম সুন্দর বাইরে মুরহ মুরহার ছাও ফোডায় গ্রামে ঘরে ঘরে আছে ওটার কয় হাজাল বড় সেলে মানুষে আর এই হয়েছে ধান বাঙ্গুর মেশিন এর কয় অক্কা মেশিন এর মধ্যে ধানের এই যে গোছা বাঁধতে বাঁধতে দেয় আর ফটফট করে ধানগুলো একদিক নাড়াকুটোগুলো আর একদিকে এরকম চলিয়ে যায় অনেকেই চেনে এগুলো আর কয় অক্কা মেশিন ধান কাটে ধান লয় আর কি কাটিয়ে খেতে কোনে আনে এরপরে দিয়ে মারাই করে যে ডারে কয় এটি ইঞ্জিলের সাহায্যে চলে এটা যারা না দেখছো কোনো সময় হেগুলো গিয়ে মুই দেখাইলাম যে এই একটা সিস্টেম এই যে মধ্যে এর মধ্যে দেয় আর আরাকুল দিয়ে ফটফট করিয়ে ওইগুলো নাড়াকুটোগুলো অনেক দূরে যাইয়ে পরে খেরকুটোগুলো আর ধানগুলো এক সাইডে গুনে পরে এখানে একটু সামনের দিক যামু দেখি কোনখানে কি রাস্তাঘাটে বাড়ি ঢুকুনে রাস্তাটা এই হয়েছে সামনাটা তাই সন্ধ্যা ইয়ে হয়েছে তো হইতে একটু পরিষ্কার ভালো দেখায় না কালকে দিনে আবার তোমাকে ফাইন হরি ছবি তুললে সব কিছু দেখা মানে আজকে দিনটা শেয়ার দিলাম কোনো রকম আর কি যেগুলো ওই সামনে সামনে ছবি টবি উঠে ইয়া তোমাকে দেখাইলাম রাস্তাঘাট চাইরকুলের কী বেলের মোর বাপের বাড়ি তাই মোর বাপের বাড়ি কীরকম লাগে অবশ্যই কিন্তু মোরে কইয়ে তোমাকে লাগিয়ে কিন্তু মুই অপেক্ষায় তাই বোঝ মনুর তোমরা হয়েছে মোর কলজের ভাই বোন একটা কলজের ভাই বোনগুলোর দ্বারে যদি মুই শেয়ার না দিই এসে বাড়ি ডুকুনে রাস্তা আর কি মোগো বান্ডরি ওয়াল পাশে আর ওই এসে হেরিং বোন রাস্তা কয় ওটারে মানে এমনি ইটলে আসা এইটা হচ্ছে সামনের দিকের রাস্তা আর পিছনের দিকে আর একটা রাস্তা আছে সেটাও দেখা মানে আর এইদিকে হয়েছে পিছনের দিকে এসে বাঁশজার বাঁশজার কয় বরিশালের মানুষে মানে বাঁশ হয় না বড় বড় হই আর জার বাঁশের এরপর ওইদিকে বাগান টাগান আছে এখন তো রাইতে সন্ধ্যা হয়ে গেছে এখন আর ওদিক যামু না কাল দিনে দেখাম এইসে পিস্কুলের দরজা ওই প্রথম দেখেছে সামনের দিক এই এসে পিস্কুলের দিক পিস্কুলের দিকে গাডলা গোডলা সব কিছু আছে মোরা ছোটো কালে যে ডুবাইতাম এইয়ে তোমাকে কাইল দেহা মানে তোমরা মোর লগে থাকতে হলে অনেক কিছু সিনারি দেখতে পারবা তো এখন সন্ধ্যা হয়েছে দেখে মুই এবার বাড়ির দিক চলিয়ে আইসি এই এসে বাড়ি ডুকুনে রাস্তা পিস্কুল দিয়ে দুই উকুল দিয়েই রাস্তা আছে মগো সামনাকুল দিয়েও আছে পিস্কুল দিয়েও আছে এই পিস্কুল দিয়ে ঢোকে আর উইকুল দিয়ে সামনাকুল দিয়ে ঢোকে এইসে বাড়ির এরিয়া এই যে হিন্দি গাছপালা বিভিন্ন প্রকারের সব কিছু আছে গ্রামের বাড়ি আর চাইতে আর তো আর হাজার নিয়ে গুছাইনে থাকে না এই যে রম আছে সেই রমেরই তোমাকে ছবি উঠে ইয়া শেয়ার দিলাম এই হয়েছে উডান ওই যে ধান পান কারি দিয়ে থইছে দেখছো ওই ধানের মলবে টলবে আনে ওই মেশিন দিয়ে লইবে আনে তো কীরকম লাগলে মোরে কই আজগুমো তুমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ।